You want your team to do well, but you don't want your other team, you know, the opponent to do well. মাথিসা পাতিরানা ফিট থাকলে অবশ্যই চেন্নাইয়ের প্রথম একাদশে থাকতেন, কিন্তু হঠাৎ ইনজুরি ঠেকিয়েছে। মহেন্দ্র সিং ধোনির অন্যতম সেরা বোলিং অস্ত্র গত মৌসুমে হয়েছিল। অন্যদিকে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে আইপিএল অভিষেকে দুর্দান্ত শুরু করেছেন। টাইগার পেসার তার প্রথম 10 বলে 4 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। আজ রাত 8টায় গুজরাটের বিপক্ষে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের কন্ডিশন বিবেচনায় একাদশে ফিজের জায়গা নিশ্চিত বলাই যায়। আরসিবির বিপক্ষে 6 উইকেটের বড় ব্যবধানে জয়ের পর আজ মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটিও মাঠে গড়াচ্ছে চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদম্বরম স্টেডিয়ামে। পাথিরানার খেলা নিয়ে চেন্নাই এখনও কিছু নিশ্চিত না করলেও এই ম্যাচে মুস্তাফিজের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি। একে তো চেন্নাইয়ের কন্ডিশন মুস্তাফিজ সহায়ক, এছাড়া প্রথম ম্যাচে ম্যাচ জেতানো পারফরমেন্সের পর তাকে নিশ্চয় বেঞ্চে বসিয়ে রাখতে চাইবেন না মহেন্দ্র সিং ধোনি। পাথিরানা ফিরলেও দুই পেসার খেলাতে পারে, সেক্ষেত্রে বাদ পড়তে পারেন গত ম্যাচে বিদেশি কোটায় খেলা লঙ্কান স্পিনার মহেশ থিক্সানা।